হ্যালো রনি, আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার রনি। আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, আমি এখন গাড়িতে উঠে পড়েছি আর সবাই আমার বাবা মা সবাই গাড়িতে উঠছে। আমি আর বলেছি আগেই খুব এক্সাইটেড, আমরা এখন বেরিয়ে পড়েছি, গাড়ি স্টার্ট হয়ে গেছে। সবাই সবাইকে দেখছে, গাড়ি এখন ছেড়ে দিয়েছে গন্তব্যস্থান মায়াপুর। Thank you.
মায়াপুরে হ্যাঁ তো টোটাল আমার 2 ঘন্টা 48 মিনিট মতন ওরকম লেগেছে গেছে মায়াপুরে এসে এবার একটা হোটেল নিয়েছি এটা হচ্ছে গীতা ভবনে এইখানে হলো একটা রুমে আমাদের 4টে বেড দিয়েছে 2টে বেড ওপরে 2টে বেড নিচে নিচে দিয়ে বার করে ফোল্ডিং বেড বার করে বোর্ড শুতে হবে এখানে একটা চার্জিং বোর্ড দিয়েছে একটা বোর্ড আছে ঠিক আছে এখানে একটা চার্জিং বোর্ড আছে একটা আল এখানে আছে একটা আলমারি 2টো লাইট দিয়েছে 2টো ফ্যান আছে ভালোই প্লেস ভালোই মানে ভালোই একটা ফটো আছে কৃষ্ণ ঠাকুরের ফটো আর এইখানে একটা ব্যালকনি টাইপের আছে ছোট নন এসি আছে এখানে এই গীতা ভবনে 800 টাকা পার নাইট তো বন্ধুরা আমরা আগেই আমাদের হোটেলে গীতা ভবনে এসেই আমরা আগে ভোগের টিকিট কেটে নিয়েছিলাম ভোগের কুপন কেটে নিয়েছিলাম কেটে নিয়ে এসে আমরা ভোগ খেতে এসে গেছিলাম ওখানে এই হলো গদা ভবন এইখানে আমরা আজকে মহাপ্রভু ভোগ খেলাম অনেক লোকেরা খাচ্ছে অনেক জনেরা ভিড় অনেক হ্যাঁ অনেক মনোরম পরিবেশ যারা যারা যেই সব হোটেলে থাকবে হোটেলেই কুপন পেয়ে যাবে কুপন আগে হোটেলে ঢুকে কুপন কেটে নিতে হবে ভোগের কুপন 80 টাকা করে লাগবে 80 রুপিস পার পারসন 80 রুপিস করে কুপন কেটে নেওয়ার পর কুপন নিয়ে এক একজনের হাতে কুপন নিয়ে এই লাইনে দাঁড়াতে হবে পাশে একটা লাইন দাঁড়াবে তো আমরা এবার বড় মন্দিরের ভেতরে ঢুকেছি ঠিক আছে এইখানে এখন অবধি মন্দির তৈরি হয়নি এটা 2023 তৈরি হবে ব্যানার আপনারা দেখে নিয়েছেন আমরা চলে এসেছি এখন গৌশালাতে এখন চলে এসেছি এখন গৌশালায় হ্যাঁ এটা গৌশালা ঠিক আছে এইখানে অনেক গরু আছে ওখানে ওইদিকে গরু সবকটা ঠিক আছে এইদিকে ষাঁড় এগুলো এগুলো বড় ষাঁড় ঠিক আছে কারণ গরু ষাঁড় এখন দেখা যায় না শিংগুলো সব কেটে যায় হ্যাঁ এদের শিং সবার আছে ঠিক আছে বিশাল বড় বড় শিং এই গরুটা একটা বড় বিশাল বড় একটা শিং
এক নাম চন্দ্রোদয়, তাই এই মন্দিরের নাম চন্দ্রোদয় রাখা হয়েছে। ইস্কন প্রাঙ্গণের মধ্যে যত কটা মন্দির আছে, একটা মন্দিরেও কোনো মন্দিরে ফোন ক্যামেরা কিচ্ছু অ্যালাউ নেই, ইলেকট্রনিক গ্যাজেট কোনো অ্যালাউ নেই। সব কিছু সাইডে জমা দিয়ে তবে যেতে হবে। জুতো যেখানে সেখানে খোলা যাবে না, একটা নির্দিষ্ট জায়গা আছে ওখানে খুলে রেখে দিতে হবে, রেখে দিয়ে তারপর মন্দিরে দর্শন করতে হবে। এই ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর রনি, আমি বিভিন্ন রকম ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।